মানে জেমস ভাইকে আমরা যেরকম দেখি যে একটা গম্ভীর মানুষ স্টেজে উঠবে গান গাবে চলে যাবে ওটা তো সে পার্ট নেয় ও ব্যাপারটা পুরো একটা নিজের মধ্যে তৈরি করে রাখে যে ও এরকম পার্টের মধ্যে থাকে জেমসের সাথে ছবি তোলার গল্পটা হচ্ছে কি যে ওর ওই যে বলতে বলতে আমাকে একদিন নিয়ে গেল আমি এখানে অন্য একটা শব্দ বলতে যাচ্ছিলাম বাট এখন না বলি ছবি তোলার পরে সে আমাকে মাত্র দুইটা ছবি দিল এবং যখনই ছবি চাই আমি বলছি জেমস আমাকে ছবি দাও জেমস আমার থেকে অনেক বড় ও আমার পাপার বয়সে অলমোস্ট কিন্তু আমার অনেক বন্ধু ও অনেক দোস্ত এবং আমরা একই রাশির ও হচ্ছে অক্টোবরের 5 তারিখের বার্থডে আমার হচ্ছে 12 তারিখে সো আমরা একই রাশির আমার ছেলের 8 তারিখে সো আমরা সব একই ধরনের আউলা ঝাউলা কিন্তু ও ও আমাকে যেটা করলো যে রেগুলার ইয়ে করা শুরু করলো মানে আমাকে ছবিটা বলে ছবি চাইলেই বলে যে আবার ফটোশ্যুট করো আবার করো তারপর আরেকটা ফটোশ্যুট করলাম আরো দুইটা ফটোশ্যুট করলাম এবং আরো ভালো কিছু ছবি তুললাম তার মধ্যে কিছু কিছু ছবি দিল আর কি তাহলে জেমসের সাথে তো খুব ভালো সম্পর্ক আমরা বুঝতে পারলাম সেটা এখন জেমস ভাই তো অনেকদিন পরে আবার শো করা শুরু করেছেন এর মাঝখানে বা কোন শোতে গিয়ে পরিচয় কিভাবে হলো তার সাথে এটা একটু জানি যে কিভাবে হলো সেটা জানি না আমরা ফেসবুকে কানেক্টেড ছিলাম ফেসবুকেই কথা হয়েছে আর যেটা হয়েছে যে ছবি তুলতে যাওয়ার প্রথম যখন ছবি তুলতে গেছে তখন তো ওর সাথে দোস্তিটা হলো আর ও খুব দোস্ত মানুষ মানে ওর ও খুবই দোস্ত খুবই জোশ এবং আমিও খুব দোস্ত মানুষ আমি কোয়েটে পড়েছি সো আমার কাছে সবাই খুব দোস্ত মানুষ ও আমার খুব ভালো বন্ধু মানুষ আমাদের খুব মজার আড্ডা হয় ছবি তোলার অংশটা না খুবই কম আড্ডার অংশটা খুব বেশি দুজন দুজনকে পচানোর অংশটা আমি আমি অবশ্য ওকে বেশি পচাই কিরকম পচানি সেইটার কোনো ঠিক ঠিকানা নাই ওইটা তো মানে ধরো যে মানে জেমস ভাইকে আমরা যেরকম দেখি যে একটা গম্ভীর মানুষ স্টেজে উঠবে গান গাবে চলে যাবে ওটা তো সে পার্ট নেয় পার্ট নেয় ওটা তো নেক্সট নেক্সট দিন যেই দিন জেমস ভাইয়ের সাথে আমরা বসবো ব্যাপারটা আমরা বুঝবো তারপরে ও ব্যাপারটা পুরো একটা নিজের মধ্যে তৈরি করে রাখে যে ও এরকম পার্টের মধ্যে থাকে বেসিক্যালি ও খুবই বন্ধু মানুষ খুবই ভালো মানুষ এবং খুবই খুবই বন্ধু মানুষ তার রিপ্লাই কিরকম থাকে যখন তুমি পচাও তাকে ও এনজয় করে যেটা হয় না যে মেয়েদের একটা সুবিধা আছে তো মেয়েরা যদি পচায় ছেলেরা সেটাকে এনজয় করে ও সেটাকে এনজয় করে আর আমি যখন ছবি তোলা শুরু করেছিলাম তো তখন কিন্তু এত মানুষের ছবি তোলেনি এখন তো অনেকেরই ছবি তোলে সেটা কোনো স্পেশাল কিছু আসলে এখন আর নাই বাট ও অনেকের ছবি তোলে এ কারণে বাট আমি যখন তুলেছি তখন খুব কম মানুষের সাথে ও ছবি তুলতে চাইতো এবং ওর আরেকটা জিনিস ওর খুবই ভালো সেন্স লাইটিং এর সেন্স খুব ভালো ও ছবি তোলার ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের উনি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যায় অন্যরকম ভাবে তোলে অন্যভাবে এডিট করে এটা এটা একটা কারণ ওর ছবি কম দেওয়ার কারণে কারণ ও খুব ধরে ধরে এডিট করে ওর মন মতো না হলে ও কোনো ছবি দিতে চায় না সম্পূরক প্রশ্ন যেটা হচ্ছে যে এটার পরে কেউ তাকে নিয়ে তোমার সাথে রিউমার করে নাই না এটা না খুবই আমি এত ওপেনলি আসলে আমার সম্পর্ক নিয়ে বলি এইটা মনে হয় একটা কারণ যে আমাকে নিয়ে অন্য কাউকে নিয়ে সম্পর্কের কথা ইনফ্যাক্ট আমি কার সাথে সম্পর্ক করি এটাও কিন্তু কেউ জানে না সবসময় জানে যে আমি একটা সম্পর্কের মধ্যে আছি তো এটা একটা কারণ মেবি যে কেউ আর ওকে নিয়ে বলেনি রাইট আর মানে এই কারণে এখনো কিন্তু সবাই জানে যে ইউআর ইন টু এ রিলেশনশিপ কিন্তু কার সাথে সেটা আমরা সেটা এখনো জানি না আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে জেমসের একটা খুব কমন ব্যাপার আছে যেটা আমার মধ্যে আছে আমি কিন্তু কখনো নিজের কাজ দেখি না আমার ঘুম পায় আমার কাজ দেখতে গেলে আর আমার মনে হয় যে এত পচা অভিনয় করি আমাকে কেন নাই ডিরেক্টর যখন দেখি কাজটা জেমস আমার অন্য কোনো ফ্রেন্ড বা ওর অন্য কোনো ফ্রেন্ড যখন আড্ডার মধ্যে থাকে তখন মানে জেমস যেহেতু সামনে আছে ওর গানই মনে পড়ে হয়তো ইউটিউবে ওর গান দিল তখন বন্ধ করো বন্ধ করো ওরও জাস্ট আমি দেখেছি যে ওর নিজের গান ভালো লাগে না আর আমি ছোট্টবেলায় আমরা যখন স্কুলে নিজের কোনো গানই ভালো লাগে কখনো বলে নাই যে তার এই গানটা তার খুব ফেভারিট শুনতে ইচ্ছা করে না ও জাস্ট চুপ থামিয়ে দেয় এবং আমিও তাই যে হ্যাঁ ওর সামনে বসে তো ওর গান কেন শুনতে হবে আমি জাস্ট এভাবে বলি যে হ্যাঁ ভাই তোমার গান কেন শুনতে হবে ভাই তো এইটা হচ্ছে পচানোর স্টাইল যে ভাই তুমি কে ভাই তো আমি যখন ওর ছোট ছিলাম আসলে 2-3 পড়তাম ঠিক এক্স্যাক্টলি মনে নেই এরকম 1-2-3 তখন জেল থেকে আমি বলছি সারাদিন আমি আর আমার ভাই শুনতাম আর এবং কি কষ্ট লাগতো আহারে জেল থেকে বলছে মারা যাবে কয়েকদিন পরে ফাঁসি হবে তো তখন আমরা এটা ইমাজিন করতাম আমি আর আমার ভাইয়ের খুব মন খারাপ হতো আহারে জেল থেকে বলছে তো আমরা তো অনেক গল্প করছি এখন যেটা হচ্ছে আমরা কিন্তু এই শোটা পার্টিকুলারলি আমরা চিন্তা করি যে নেটে কি কথা হচ্ছে সোহানা সাবাকে নিয়ে
গুগলে সার্চ দিলে দুইটা বিষয় আসে, এক হচ্ছে সোহানা সাবার বাবা এবং সোহানা সাবার উচ্চতা। তো প্রথমে আমরা উচ্চতাটা নিয়ে গল্প শুনি, তারপর আমরা বাবার গল্প শুনবো। আচ্ছা, উচ্চতা যদি বলতে যাই, মানসিক উচ্চতা তো অনেক, কিন্তু শারীরিক উচ্চতা হচ্ছে 5'5" আমি। আর বাবার ব্যাপারটা, ওফ, এটা আমি আগেও ফেস করেছি যে গুগলে সার্চে আমার বাবাকে সার্চ করা হয়। তার কারণ একটা মিম। আমরা সবাই জানি যে নানান রকম ভিডিও বানানো হয় বা ছবি বানানো হয় ক্যাপচার করে, সেটা নিয়ে মজা করা হয়, যেটাকে আমরা মিম বলি, রাইট? মানে ফেসবুক যারা ইউজ করে বা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা এই মিমের সাথে পরিচিত। তো আমাকে নিয়ে একটা খুবই ফালতু একটা মিম তৈরি করা হয়েছিল, যেখানে শাহরিয়ার কবিরকে বাবা বানানো হয়েছে, তারপর খুশি কবিরকে মা বানানো হয়েছে, জন কবিরকে ভাই বানানো হয়েছে, আমাকে কেন বোন বানানো হয়েছে আমি জানি না, আমার আগে পিছে কোথাও কবির নেই, সাবা হচ্ছে বোন, আর ছোট বোন বানানো হয়েছে সাফা কবিরকে। তো জন তাহলে তোমার ভাই। তো যেটা হয়েছে যে এটা নিয়ে আমি একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, হ্যাঁ, প্রচুর মানুষজন দেখেছে এবং জনও এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল, কারণ আমাদের জন্য সময়টা খুব এম্বারাসিং ছিল, কারণ এই মিমটা না উড়ে চলে গেছে, এটা কেউ খেয়াল করেনি। তো আমাদের যে বোন, সে একটা কোনো কমেন্ট করার কারণে হঠাৎ করে ফেসবুকে এইটা নিয়ে ট্যাগ করা হলো যে এইরকম ফ্যামিলির মেয়ে তো এরকমই হবে। আমি বলি এই প্রত্যেকটা মানুষ আমার কাছে ভীষণভাবে নমস্য। আমার বাবার নাম মোহাম্মদ শওকত হোসেন, উনি মারা গেছেন, ওনাকে হারিয়েছে আমি 2019 এবং তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাত্র 13 বছর বয়সের সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। তো পাপার জন্য খুব স্পেশাল সময় হতো যদি পাপা এখন বেঁচে থাকতেন, কারণ বাংলাদেশের এখন 50 বছর পূর্তি হচ্ছে। আজকে থেকে গুগলে সার্চ দিয়ে আমরা এটা ঠিক করে দেবো যে ভাই ওর বাবার নাম এই, ওর হাইট হচ্ছে এই, এবং তার ক্যারিয়ারের হাইটও ভালো, তার মানসিক হাইট তো আরো ভালো, আরো ভালো। এন্ড ক্যারিয়ার হাইট বলতে গেলে কিন্তু সহকর্মীর কথা চলে আসে, সাবা। তো আমরা যদি তোমার কাছে আজকে যদি তোমার কাছে জানতে চাই, যারা এখন কাজ করছেন, এখন কাজ করছেন আরিফিন শুভ, সিয়াম, সাকিব খান অবশ্যই কাজ করছেন, জায়েদ খান কাজ করছে, ইমন, এই 5 জনের মাঝে তোমাকে যদি বলা হয় যে একটু র্যাঙ্কিং করতে, তুমি 1, 2, 3, 4, 5 এভাবে করতে চাও? এটা তো খুবই কঠিন প্রশ্ন। আচ্ছা, সিয়ামের সাথে আমি একটা কাজ করেছিলাম, আমার ওকে অসম্ভব অমায়িক একটা ছেলে মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওর সাথে কাজ করে খুবই কমফোর্টেবল ফিল করা যায় এবং ছেলেরা ভালো অভিনয় করে এবং হার্ডওয়ার্কিং, সেটা অলরেডি মানুষজন দেখে ফেলেছে এবং ওর জন্য বোধহয় পাগল হয়ে যাচ্ছে লোকজন, না? তো সিয়াম প্রথমে আমি তাকে দিব। আমি সেকেন্ডলি দিব হচ্ছে গিয়ে, দুইজন খুব ইকুয়াল আমি দিব, মানে এটা কিন্তু আমি র্যাঙ্কিং করছি তাদের কো আর্টিস্ট হিসাবে, রাইট? একজন হচ্ছেন গিয়ে সাকিব খান, এরা দুজন আসলে সেম লেভেলেই আমি দিব, আর হচ্ছে আরিফিন শুভ, কারণ আরিফিন শুভর সাথে আমার মনে হয় আমাকে স্ক্রিনে দেখতে ভালো লাগবে, আর সাকিব খান তো সাকিব খান, নাম্বার 1 সাকিব খান, এটা নিয়ে কিছু বলার। আর তারপরে হচ্ছে অবভিয়াসলি তারপরে ইমন, ইমনের সাথে আমার কাজ করা হয়েছে ছোট পর্দায়, তো ওর প্রথম কাজেই আমি আসলে ছিলাম, তখন আমি ওর থেকে মানে কাজে সিনিয়র ছিলাম, বয়সে না, কাজে সিনিয়র ছিলাম, সো আমি প্রথম টেলিভিশনের কাজেই আমরা একসাথে করেছি। আর তারপরে কে ছিল? জায়েদ খান। তো জায়েদ খান নাম্বার 5 চলে আসছে অটোমেটিক ভাবে। তো এবং সাবা, আমরা গল্প করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা কথা বলছি তোমার ক্যারিয়ার নিয়ে, তোমার লাইফ নিয়ে, এবং আজকে অনেক মজা মজা গল্প হলো, তার মাঝখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার যে এত কাজের যে ধারাটা, এই ছোট পর্দা বড় পর্দা, ওয়েব সিরিজ মানে মোবাইলের পর্দা, আমরা এটাকে একজন নাম করেছিলেন খুদে পর্দার মতো, তো এই যে ক্যারিয়ারের ডাইভার্সিটি, তুমি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো এবং কেন? দেখো, জিনিসটা হচ্ছে সাঁতার কাটা, এখন তুমি নদীতে কাটছো কি কোথায় কাটছো ডাজেন্ট ম্যাটার, তোমার ফিজিক্যাল এক্সারসাইজটা হচ্ছে, এটাই হচ্ছে মূল ব্যাপার, তোমার আনন্দ লাগছে, তো আমার সাঁতার কাটতে ভালো লাগে। আমার কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেকে বলে নায়িকাকে যদি অন্য কোনো পর্দায় অ্যাভেলেবল ভাবে দেখা যায় তাহলে বড় পর্দে তার আবেদন থাকে না। একটা জিনিসকে আমি জানো তো, আমি আসলে কখনোই ওই যে কমার্শিয়াল, সো কল কমার্শিয়াল ফিল্ম করি নি, তো আমার জন্য রিস্কটা কম, আমি সবসময় ভালো সিনেমা, ভালো অভিনয়ে, মানে ভালো ক্যারেক্টার করেছি তো ওখানে মানুষজন ভেবে নিয়েছে ভালো অভিনয় করি, তা আমার জন্য ওই রিস্কটা আসলেই কম সবসময়। ছোট পর্দায় কিন্তু আমি খুবই চুজি ছিলাম বরাবরই, এখনো পর্যন্ত আমি কিন্তু টেলিভিশন সিরিয়াল করে ভাসিয়ে দেইনি, গা ভাসিয়ে দেইনি, আমি ডে বেচিনি, আমি কিন্তু কখনো টেলিভিশন খুললেই আমাকে দেখা যায়নি কোনোদিনও না। তো টেলিভিশনে যেমন চুজি ছিলাম, এখন টেলিভিশনের ব্যাপারে আমার রেস্ট্রিকশন আছে, লাস্ট
প্রায় আড়াই বছর ধরে কিন্তু আমি টেলিভিশনে কোনো কাজ করি না, আর ওয়েব এখন সবচেয়ে বড় মাধ্যম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, রাইট? এটা কোভিড এর কারণে হোক, একটা সময় তো সিনেমা হলই বন্ধ হয়ে গেল না দু বছরের জন্য, তো আমরা কিন্তু ছোট পর্দায় দেখছি না যারা মানে তোমার কথা কিন্তু একটা জিনিস হচ্ছে যে তাহলে টিভি মিডিয়া যে আমরা যেটা বলি যে বেহাল অবস্থা, আমরা জার্নালিস্টরা বলি অমুক মিডিয়ার বেহাল অবস্থা, এটার পিছনে তাহলে তো মিডিয়ারই হাত আছে। 100% আমাদের ডিসঅনেস্টি হাত আছে এবং 100% টেলিভিশনের হাত আছে। টেলিভিশন চ্যানেলগুলো এক হয়নি, তারা কখনো তাদের মতবাদ নিয়ে এক হয়নি, সবগুলো ক্লোন বেবি হয়ে গেছে, সবগুলো একই সময় টেলিভিশনে লাইভ সঙ্গীত চালায়, সবগুলো একই সময় নিউজ চালায়। এন্টারটেইনমেন্ট চ্যানেলে কেন নিউজ দেখবো আমি? নিউজের আলাদা চ্যানেল হবে, বাচ্চাদের আলাদা চ্যানেল হবে, তো আমরা কখনো এগুলো কিন্তু নিয়ে ভাবিনি। মিউজিকের আলাদা চ্যানেল হবে, আমরা শুধু ভেবেছি যে কিভাবে আমরা চাঙ্কের মধ্যে আমি বেশি অ্যাড ঢোকাবো। তো আমরা এখনই জানতে চাই যে এই মুহূর্তে সোহানা সাবা কি কি কাজ করছে। এই মুহূর্তে মাশাল্লাহ অনেকগুলো সিনেমা করছি বাংলাদেশে এবং কলকাতায়, শুকর আলহামদুলিল্লাহ। তো আমি করছি অরুণা বিশ্বাসের একটা সিনেমা যেটার নাম অসম্ভব, সরকারি অনুদানের সিনেমা, এটা আপাতত এটা নিয়ে বলছি। আর আরেকটা হচ্ছে মানিকের লাল কাঁকড়া করছি আফজাল হোসেনের সিনেমা, আমার কোয়ার্টিস্ট হচ্ছে ফেরদৌস ভাইয়া। এইটো দারুণ সোহানা সাবা, আমরা একদম আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমে ধন্যবাদ দিতে চাই যে আজকে আমরা কিন্তু অনেক বলে না যে ভান্ডা ফেটে যাওয়া, অনেক মজার মজার গল্প করলাম, এবং আমি বিশ্বাস করি আমি আছি বলে এটা হয়েছে, আদারওয়াইজ হতো না। তো আমরা দেখছিলাম দ্য সেলিব্রিটি শো, এবং আমাদের সাথে আজকে যেই সেলিব্রিটি এলেন আড্ডা দিতে তিনি হচ্ছেন সোহানা সাবা। সোহানা সাবা, আড্ডার একদম শেষ, আমাদের নিউজ G24 দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও। আচ্ছা, প্রথমেই মানে আমি বলি আর না বলিও নিজের মুখে নিজের প্রশংসা করে নিল, উইচ ইজ ট্রু। আসলে রুম্পা আপু ছিল বলেই আড্ডাটা এত জমেছে, কারণ ওর সাথে আমার খুব কম কথা হলো, যখনই কথা হয় সলিড কথা হয়। আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে নিউজ G24 সেলিব্রিটি শো দেখার জন্য, এবং পরবর্তীতে আরও কোনো শো হবে এবং আরও কোনো সেলিব্রিটি আসবে, আমিও আসবো, দেখা হবে। তো এতক্ষণ চললো কি নিউজ G24 এর দ্য সেলিব্রিটি শো, আমি রুম্পা টাইগার ছিলাম সোহানা সাবার সাথে। পরবর্তী কালে অচিরেই কোন একটি এপিসোডে দেখা যাবে এমনই কোন সেলিব্রিটিকে যিনি মন খুলে অনেক কথা বলবে শুধুমাত্র আপনাদের জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ G24 এবং দ্য সেলিব্রিটি শো।